একটা কথা বলা হচ্ছে, নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল, মেডিকেল টিম কোথায় ছিল। আশ্চর্য ব্যাপার, মুখ্যমন্ত্রী যখন ব্যক্তিগতভাবে ঘরের মধ্যে থাকবেন তখন কি নিরাপত্তা রক্ষীরা ঘরের মধ্যে থাকবে নাকি হয় না কি বাড়ির মধ্যে? আপনার আমার বাড়ির লোকেরা, আপনি আমি পরিবারে থাকলে আপনার আমার চেনা পরিচিতরা বাড়ির মধ্যে পড়ে যান না? প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাথরুমে পড়ে গিয়ে জখম হননি? এগুলো কি মানে অস্বাভাবিক ঘটনা না নতুন ঘটনা? যদি কোনোভাবে কেউ তার আচমকা রক্তচাপে দিক ওদিক হতে পারে, অতিরিক্ত পরিশ্রম জনিত একটা ইয়ের জন্য, বাড়তি স্ট্রেনের জন্য কোনো একটা জার্কিং এর অনুভূতি হতে পারে। দুটো কথা বলবো, এক হচ্ছে কুণাল ঘোষের এই বক্তব্যের মানে আমি জানি না পাল্টা কি বলা যায়। প্রণব মুখার্জি পড়ে গিয়েছিলেন বাথরুমে, ওনার বাড়িতে কেউ পড়ে গেলে কি হয়, আমি একদম শুরুতেই বলেছি, যাই হোক আমাদের মিনিমাম ফার্স্ট এড আছে, হয়তো নেই মুখ্যমন্ত্রীর বাড়িতে, আমি ধরে নিলাম নেই। আমি দুটো বিষয় বলে অর্চনাদির কাছে যাব। এক হচ্ছে আপনারা জানেন যে SSKM হাসপাতালে সিটি স্ক্যান করানো যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে বাউন্ড নিয়ে যেতে হয়। SSKM হাসপাতাল রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে সিটি স্ক্যান হলো না রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর, এক। এবং দুই হচ্ছে আমি অর্চনাদির কাছে এই জায়গাটা আরও একবার আনতে চাইবো বা বলতে চাইবো, অর্চনাদির একটা রাজনৈতিক পরিচয় রয়েছে এবং বিরূপাক্ষতা বারবার এটা বলার চেষ্টা করছেন যে এটা নিয়ে নাকি রাজনীতি হচ্ছে। বেশ, বাইরে রাজনীতি হচ্ছে একরকম, মমতা বন্দ্যোপাধ্যায় সামলে নিতে পারছেন, কিন্তু অর্চনাদি বাবন বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা এই মুহূর্তে বাড়িতে করছেন সেটাকে বোধহয় সামলানো যাচ্ছে না।